আজকে আমি যে ইউনিভার্সিটির নাম বলবো এই ইউনিভার্সিটির নাম অনেকেই শুনছেন আবার অনেকেই হচ্ছে শুনেন নাই তো এই ইউনিভার্সিটির নাম হচ্ছে IIUC বা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং তো যখন অনেকে বলে যে এই ইউনিভার্সিটির নাম আমি শুনি নাই আমার কাছে বেশ অবাকই লাগে অ্যান্ড অদ্ভুত লাগে যে এত ভালো একটা ইউনিভার্সিটির নাম শোনে নাই কিরকম কি অ্যান্ড এটার হওয়ার যে মেইন রিজনটা সেটা হচ্ছে আমি হচ্ছে ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে যে এই ইউনিভার্সিটিটা ঢাকার বাইরে এই কারণে মানে বিষয়টা এমন হয়ে গেছে যে ঢাকার মধ্যে থাকলে সেটা ইউনিভার্সিটি ঢাকার বাইরে থাকলে সেটা ইউনিভার্সিটি না তো যাই হোক এই ইউনিভার্সিটিটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি অ্যান্ড অনেক বড় একটা ইউনিভার্সিটি আপনি এই ইউনিভার্সিটিতে যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ফিল পাবেন বিকজ এই ইউনিভার্সিটির যে ক্যাম্পাস এই ইউনিভার্সিটির যে যত বড় ক্যাম্পাস এটা কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসের থেকেও বড় মানে এখন হচ্ছে 660 acres জায়গা নিয়ে হচ্ছে ক্যাম্পাস তো এইটা কিন্তু ফিউচারে 150 acres মানে হচ্ছে 150 acres জায়গা নিয়ে হবে বা এক্সটেন্ড করার সুযোগ আছে বাট এখন 60 acres জায়গা নেই 60 acresও কিন্তু অনেক অনেক বড় ক্যাম্পাস এই ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে চিটাগাংয়ের সীতাকুণ্ড উপজেলার কুমিরা অঞ্চলে তো পাহাড়ে ঘেরা একদম গ্রিন ক্যাম্পাস আর পাশ দিয়ে চলে গেছে হচ্ছে ঢাকা চিটাগাং রেলওয়ে অ্যান্ড হাইওয়ে দুইটাই তো এই ইউনিভার্সিটির ক্যাম্পাস নিয়ে আসলে নতুন কিছু বলার নাই যারা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে পাবলিক ইউনিভার্সিটির ফিল নিতে চান তাদের জন্য হচ্ছে এই ইউনিভার্সিটি ডেফিনেটলি এই ইউনিভার্সিটি আর একটা বিষয় আছে এই ইউনিভার্সিটিতে কিন্তু সেপারেটলি ক্লাস হয় যেমন ছেলে মেয়েদের সেকশন কিন্তু আলাদা আপনি কিন্তু একসাথে বসে ক্লাস করতে পারবেন না ধরেন এক ক্লাসে ছেলে মেয়ে বসে ক্লাস করবেন চোখ টিপ দিবেন তারপর হচ্ছে একটু খোঁচা দিবেন মেয়েদের এইটার কিন্তু কোনো সুযোগ নাই সেটা হচ্ছে আলাদা আলাদা ক্লাসে হচ্ছে ছেলে মেয়ে ক্লাস করবে মানে টোটালি সেপারেট 1995 সালে হচ্ছে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে প্রায় 12,000 স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পিচফুলি লেখাপড়া করছে এবং 550 জন ফ্যাকাল্টি মেম্বার আছে আর আছে হচ্ছে 430 জন অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ মানে হচ্ছে যারা অফিসে কাজ করে বা অফিসিয়াল যে কাজ কর্ম করে সেইগুলা ইউনিভার্সিটিতে কী কী কোর্স পড়ানো হয় অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কী কী তারপর হচ্ছে টিউশন ফিসগুলো কীরকম অ্যান্ড স্কলারশিপ ফ্যাসিলিটিস কীরকম যাবতীয় যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে হচ্ছে আমি এখন ডিসকাস করবো তো এই বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এইটার জন্য হচ্ছে আপনারা ওয়েট করে থাকেন তো এইটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন না হলে ইনফরমেশন মিস করতে পারেন তো চলেন শুরু করা যাক যাবতীয় বিষয়গুলা ওয়েল তো এবার আসা যাক এই ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্টে তো আপনাকে হচ্ছে দুইটা মিলায় 6 পেতে হবে মানে হচ্ছে SSC অ্যান্ড HSCতে 5/5/10 6 পেতে হবে তাহলে হচ্ছে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন এবং কোনো এক্সামেই 2.5 নিচে পাওয়া যাবে না মানে মিনিমাম রিকোয়ারমেন্ট 2.5 ধরে দুইটা মিলে 6 থাকতে হবে তাহলে হচ্ছে এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আর আপনি যদি ফ্রিডম ফাইটারের সান বা ডটার হয়ে থাকেন সেক্ষেত্রে যদি দুইটা SSC HSC দুইটা মিলায় যদি 5 পান সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন নিতে পারবেন আর নিচে হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছেন তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো দেওয়া আছে তো এইটা হচ্ছে আপনারা একটু দেখে নেন এই বিষয়ে আসলে আমার খুব বেশি আইডিয়া নাই ইংলিশ মিডিয়াম নিয়ে ওয়েল তো এবার আছে হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফিসগুলো তো প্রথমেই যেটা সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের হচ্ছে টিউশন ফিস এখানে দেওয়া আছে কুরআন অ্যান্ড সায়েন্স ইসলামিক স্টাডিজ সায়েন্স অফ হেলথ ইসলামিক স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই তিনটা কোর্সের নাম দেওয়া আছে 150 credit এইখানে হচ্ছে টোটাল এক্সপেন্স হচ্ছে 1,03,016 টাকা আচ্ছা তো এবার হচ্ছে বাকি যে জেনারেল কোর্সগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করি প্রথমে আছে CSE কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এইখানে পড়তে আপনার 4 বছরের খরচ হবে হচ্ছে 661,576 টাকা দেন হচ্ছে IIIE আছে এটা পড়তে 626,056 টাকা খরচ হবে এরপরে আছে ETE ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এইটা পড়তে আপনার 542,516 টাকা লাগবে তারপর কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং CCE এটা পড়তেও আপনার হচ্ছে 542,516 টাকা লাগবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এটা পড়তে লাগবে 642,516 টাকা দেন আছে হচ্ছে ফার্মেসি বা বি ফার্ম এটা পড়তে আপনার লাগবে হচ্ছে 642,816 টাকা দেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা BBA এইটা পড়তে আপনার লাগবে হচ্ছে 481,646 টাকা একটু কমই আছে দেন তারপর হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ব্যাঙ্কিং এইটা পড়তে লাগবে হচ্ছে 378,316 টাকা 4 বছরে দেন হচ্ছে ইংলিশ আছে এটা পড়তে লাগবে হচ্ছে কত 340,196 টাকা দেন আছে হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এটা পড়তে লাগবে 103,016 টাকা দেন তারপর আছে হচ্ছে ল বা LLB এইটা পড়তে লাগবে হচ্ছে 519,616 টাকা তো আমি হচ্ছে সবগুলো টিউশন ফিস বলে দিলাম আপনারা তাও হচ্ছে ভিডিও পজ করে ভালোভাবে এই চার্টটা দেখে নিতে পারেন টিউশন ফিসের এই বিষয়টা
ওয়েল, তো এবার আসি হচ্ছে ওয়েবারে। তো যাদের হচ্ছে গোল্ডেন জিপিএ 5 আছে দুইটাতে, এসএসসি এইচএসসি দুইটাতেই আছে, তারা হচ্ছে 100% ওয়েবার পাবেন অ্যাডমিশন ফির উপরে। অ্যান্ড হচ্ছে যারা হচ্ছে ফ্রিডম ফাইটার সান বা ডটার, তাদের হচ্ছে আপনার 100% ওয়েবার হচ্ছে টিউশন ফিসের উপরে। অ্যান্ড 20% টিউশন ফিসের উপর হচ্ছে আপনি ওয়েবার পাবেন যদি হচ্ছে আপনার ভাই বা বোন হচ্ছে এই ইউনিভার্সিটিতে পড়ে থাকে তাহলে। ওয়েল, তো এবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আইআইইউসি এর যে আদার যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে লাইব্রেরি। তো লাইব্রেরির কথা বললে আসলে আলাদা করে বলতে হয় যে আইআইইউসিতে একটা আইকনিক লাইব্রেরি আছে, অসাধারণ একটা লাইব্রেরি, সিম্বল অফ দিস ইউনিভার্সিটি, হুইচ ইজ দিস ইউনিভার্সিটিস লাইব্রেরি, মানে এক্সিলেন্ট। তো অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক না প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম লাইব্রেরি আছে কিনা আমার জানা নাই। অ্যান্ড বড় বড় যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে এরকম লাইব্রেরি আছে কিনা আমার জানা নাই। তো একসাথে হচ্ছে 456 জন স্টুডেন্ট একসাথে বসে এইখানে পড়তে পারবে এই লাইব্রেরিতে। বই আছে হচ্ছে আপনার 85,500 বই আছে, 1750 হচ্ছে জার্নাল আছে, 515 হচ্ছে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল আছে, অ্যান্ড আছে হচ্ছে 35,000 অনলাইন জার্নাল, অ্যান্ড 15,500 ইবুক আছে, আর আছে হচ্ছে 4 মিলিয়ন ই থিসিস, মানে হচ্ছে 40 লাখ ই থিসিস আছে। তো আপনি যদি কোনো কিছু রিসার্চ করতে চান বা কোনো ইনফরমেশন যদি কালেক্ট করতে চান, লাইব্রেরি হচ্ছে বেস্ট সলিউশন। এইরকম ভালো ফ্যাসিলিটি আপনি আর কোথাও পাবেন না আমার আমার জানা নাই। তো যাই হোক, লাইব্রেরিটা নিয়ে আসলে আলাদা করে বলতে হয় যে লাইব্রেরিটা ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরি বাংলাদেশের মধ্যে। তো একটা অডিটোরিয়াম আছে, সুন্দর একটা অডিটোরিয়াম, এইখানে বিভিন্ন স্টেজ পারফর্ম হবে বা বিভিন্ন হচ্ছে সেমিনার হবে বা বিভিন্ন প্রোগ্রাম এখানে হবে, ফাংশন হবে। তো আপনি বসে বসে দেখবেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি চোখ বন্ধ করে ঘুম দিবেন, কোনো প্রবলেম নাই। সো অডিটোরিয়ামটা বেশ সুন্দর অ্যান্ড বেশ বড়। তো যারা হচ্ছে রিলিজিয়াস স্টুডেন্ট আছেন তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এই ইউনিভার্সিটিতে খুব সুন্দর একটা মসজিদ আছে, মানে খুবই সুন্দর, ছোটো খাটো, খুব এটাও বেশ আইকনিক একটা মসজিদ আছে এই ইউনিভার্সিটিতে। তো যারা শুধু রিলিজিয়াস না, যারা হচ্ছে নামাজ পড়েন না, শুক্রবারে নামাজ পড়েন, তাদের জন্য একটা ভালো সুযোগ যে ভালো একটা মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন। তো আইআইইউসি কিন্তু একটা রেজিডেন্সিয়াল ইউনিভার্সিটি, এখানে কিন্তু হল ফ্যাসিলিটি আছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে হল থাকে এটা খুব কমই শোনা যায়, এখানে ছেলেদের জন্য আলাদা হল, মেয়েদের জন্য আলাদা হল আছে। তো আপনি চাইলেই এই হলে থাকতে পারবেন। অ্যান্ড হলের যে সুযোগ সুবিধাগুলো থাকে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে, হলের যে ফ্যাসিলিটিসগুলো থাকে, আপনি এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েও এই হলের সেই ফ্যাসিলিটিসগুলো আপনি নিতে পারবেন বা পাবেন। তো এই ইউনিভার্সিটিতে একটা মেডিকেল সেন্টার আছে যেখান থেকে হচ্ছে আপনি নাপা নিতে পারবেন। তো আপনার জ্বর হইলো নাপা, ঠান্ডা লাগলো নাপা, তারপর হচ্ছে ফুড পয়জনিং হইলো নাপা, মাথা ব্যথা করলো নাপা, যত বড় গোপন সমস্যা আছে সব কিছু দাওয়াই একটাই, সেটা হচ্ছে নাপা, আপনি এই মেডিকেল সেন্টার থেকে নিতে পারবেন। তো এই ইউনিভার্সিটিতে কিন্তু একটা গিফট শপ আছে, তো আপনাদের যাদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তো তাদের হচ্ছে আপনারা এই গিফট শপ থেকে গিফট কিনে গিফট করতে পারেন, সেই সুযোগ কিন্তু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং রেখে দিছে। মানে যাদের হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের কথা চিন্তা করে একটা গিফট শপও দিয়ে দিছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। তো এটা কিন্তু বেশ ভালো। ওয়েল, তো এই ইউনিভার্সিটির যে অ্যাক্রেডিটেশন আছে সেগুলো হচ্ছে আমি বলে দেই। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, দেন আছে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস, দেন হচ্ছে আছে বাংলাদেশ বার কাউন্সিল, দেন হচ্ছে আছে অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিস, অ্যান্ড আছে হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ। তো এইগুলো হচ্ছে অ্যাক্রেডিটেশন এই ইউনিভার্সিটির। তো এই ইউনিভার্সিটিতে কিন্তু ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি আছে, তো আপনি চিটাগাংয়ের যে কোনো জায়গা থেকে মোটামুটি এই ইউনিভার্সিটিতে আসতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো আপনারা হচ্ছে বাস রুট দেখে নিবেন যে কোথা থেকে বাস ছাড়ে, কখন বাস ছাড়ে, এই বিষয়গুলো তো আসলে এই ভিডিওতে বলা পসিবল না। তো আপনারা যদি অ্যাডমিশন নেন বা নিতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে বাস রুটগুলো কীরকম কী, অ্যান্ড স্কেজিউলগুলো হচ্ছে আপনারা জেনে নেবেন। তো মোটামুটি এই ছিল হচ্ছে আইআইইউসি বা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং, এই ইউনিভার্সিটির যে বিষয়গুলো সেইগুলো। এর বাইরে আরও অনেক অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে, তো সেইগুলো যদি আমি বলতে চাইতাম ভিডিও এত বড় হয়ে যাইত, এত বড়। তো তাই আমি বললাম না। তো আপনারা যাদের হচ্ছে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম, এর বাইরে যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টের তো রিপ্লাই আমি মোটামুটি সাথে সাথে দেওয়ার ট্রাই করি, তো আপনারা কমেন্ট করবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইনফো ইমন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লাইক দিয়ে আপনারা কানেক্ট থাকতে পারেন। তো আর কি বলবো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।